বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্য জন স্টিভেনসন বলেছেন, বিরোধী দলবিহীন একতরফা কোনো নির্বাচনে জন আকাঙ্ক্ষা প্রতিফলনের কোনো সুযোগ নেই। এরকম কিছু হলে সেটা গণতন্ত্রের সঙ্গে প্রহসন ব্যতীত কিছুই নয়। গণতন্ত্রের মূল চিন্তাই হচ্ছে জনগণের ইচ্ছা নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটের মাধ্যমে প্রকাশ করা। বিরোধী দল নির্বাচনে না থাকলে জনগণের মতামত প্রকাশের সুযোগই থাকবে না। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটিজেন মুভমেন্ট এবং কমিটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে যুক্তরাজ্যের ক্যাম্বিয়া কাউন্টির কার্লাইলে একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জন স্টিভেনসন একথা বলেন। কমিটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির আহ্বায়ক মুশাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিটি কাউন্সিলর কলিন গ্লোবার, এম এ মালেক, মুফতি শাহ সদরুদ্দিন, ওয়ালিউল্লাহ নোমান, কাউন্সিলর আব্দুল হারিস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ সিদ্দিক। সেমিনারে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের পঞ্চখানা রেস্টুরেন্টে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশের 43তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও রেডিও এক্সেলের জনপ্রিয় প্রেজেন্টার গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি আজাদ আবুল কালামের সঞ্চালনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ, আলহাজ আব্দুল মালিক পারভেজ, এস এম আশরাফ আহমেদ, কামরুল হাসান চুন্নু, আলহাজ আব্দুল কাদির আবুল, সৈয়দ কবির আহমেদ, সুহেল আহমেদ, জয়নাল ইসলাম সহ আরো অনেকে। বক্তাগণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে রক্ষা করতে জাতির এই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে ব্রেসিয়া বিএনপি আয়োজন করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণতন্ত্র মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। মহান বিজয় দিবস উপলক্ষে বেশিয়া বিএনপি 22 ডিসেম্বর রবিবার স্থানীয় বাংলা রেস্টুরেন্টে আয়োজন করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার। বেশিয়াতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ছেলে সন্তানদের নিয়ে বিকেল 3টায় আয়োজন করে মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে আলোচনা সভায় বেশিয়া বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেশিয়া বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক বাবলু, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতায়ের হোসেন, ইসলামিক ফোরাম ইউরোপ বেশিয়া শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা, বেশিয়া বিএনপির নীতি নির্ধারক সিদ্দিকী শামীম, মজিবুর ব্যাপারী, মোহাম্মদ শরীফ হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ নাসিরুল ইসলাম, বাংলাদেশ সমিতি বেশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম টুটুল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা কামাল খোকা, বশির আহমদ, মোহাম্মদ ইলিয়াস, ইউসুফ আলী, সানাউল্লাহ, তারেক ব্যাপারী সহ আরো অনেকে। 5 বছরে আওয়ামী লীগের নেতাদের অর্থের পরিমাণ 107 গুণ দাঁড়িয়েছে। দ্যাট মিন্স 5 বছর আগে আওয়ামী লীগের লোকেরা তাদের নমিনেশন পত্র দাখিল করার সময় হলফনামায় যে পরিমাণ অর্থের কথা বলেছে, ঠিক তারা এবছর হলফনামায় যে পরিমাণ অর্থের কথা বলেছে তাতে 107 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তার কারণ তারা চুরি করেছে। নেতা কর্মীরা বলেন, বিজয়ের মাস আনন্দের মাস, কিন্তু আমরা এই মাসটিতে 90 স্বৈরাচারী সরকার হটাও আন্দোলনে নিহতদের রুয়ের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও করুণ দিবস পালন করছি। ইতালি বেশিয়া থেকে এমদাদুল্লাহ কেন্দাত, চ্যানেল আই। এদিকে পাকিস্তানকে ক্ষমা চাইতে বললেন ইতালির নৌকা সমর্থক গোষ্ঠী। মহান বিজয় দিবস উপলক্ষে গত 22 ডিসেম্বর সন্ধ্যায় রোমে এক বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী ইতালি নেতৃবৃন্দ বলেন, কাদের মোল্লার ফাঁসির পর পুরোপুরি শিষ্টাচার বহির্ভূত পাকিস্তান সংসদে শোক প্রস্তাব বিল পাশ করায় পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় ইতালি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিয়া রাসুল কিটনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, আফতাব ব্যাপারী, লিটন হাজারি, হান্নান শেখ, মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা অব্যাহত রাখতে ইতালির নৌকা সমর্থক গোষ্ঠী সকল ষড়যন্ত্রকে নস্যাত করতে প্রবাসীদের নৌকার পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা আরও বলেন, নৌকা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ ও গণতন্ত্রের প্রতীক। একমাত্র নৌকার বিজয়ী দিতে পারে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্ত স্বাধীন বাংলাদেশ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে নৃত্যশিল্পী মাধবীর উপস্থাপনায় স্থানীয় জনপ্রিয় শিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে
নির্বাচন ও কেন্দ্রীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বার্সেলোনা বিএনপি। গতকাল বার্সেলোনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা আমি সরকারের সমালোচনা করে বলেন, 1974 সালে শেখ মুজিবও একদলীয় বাকশাল কায়েম করে টিকে থাকতে পারেননি, এখন শেখ হাসিনাও সেই পথে হাঁটছেন। আওয়ামী লীগের একতরফা নীল নকশার নির্বাচনে স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বার্সেলোনায় বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং এমদাদুল হক লাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোক্তার আহমেদ, আব্দুর রাজ্জাক লিটন, ফরহাদ আহমেদ, ইজাজুল ইসলাম টিটু, আশরাফুল হক, আক্তার হোসেন, এম আর লিটু, গুলজার আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ। সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা রক্ষায় দেশ বিদেশে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রাখার প্রতি আহ্বান জানান। আমাদের প্রজন্ম আমাদের অহংকার, ব্রিটেনে গড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে পড়ালেখার প্রতি আরও উৎসাহিত করতে এবং আমাদের গৌরবময় বিজয়ের ইতিহাস তাদের কাছে তুলে ধরার জন্য গত বুধবার জিএসসি উইরাল শাখার আয়োজন করেছিল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2013। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। আজকের প্রজন্ম আগামী দিনের অহংকার, ব্রিটেনে বেড়ে ওঠা আমাদের এই নতুন প্রজন্মকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং আমাদের গৌরবময় বিজয়ের ইতিহাস তাদের কাছে তুলে ধরার জন্য গত বুধবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল উইরাল শাখা আয়োজন করেছিল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2013 স্থানীয় একটি হলে। তসলিম আক্তার জেনি ও প্রভাষক জুয়েল চৌধুরীর পানবন্ত সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনাম আহমেদ। জাতীয় সঙ্গীত ও মহান মুক্তিযুদ্ধ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোহাম্মদ কাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার জকি আহাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মনসুব আলী, এম এ মালিক, শেখ সুরত মিয়া আসাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল আলম, লালা মিয়া, আনসার আলী, জসমুদ্দিন প্রমুখ। কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জকি আহাদ ও অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা জানান, আজকের এই যে গ্রেটার সিলেক্ট কাউন্সিল উইরাল ব্রাঞ্চের বিজয় দিবসের অনুষ্ঠান এবং আজকের যে এডুকেশন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তারা আয়োজন করেছেন, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে যে আমাদের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যে পার্টিসিপেট করেছেন, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে রোববার বার্মিংহামের রাজনূর রেস্টুরেন্টে এক শোকসভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুদ্দিন সালের পরিচালনায় শোকসভায় বক্তাগণ বলেন, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আওয়ামী লীগ নেত্রী জোহরা তাজউদ্দিনের আদর্শকে অনুসরণ করে এই ক্লান্তি লগ্নে এক হয়ে কাজ করার প্রতি আহ্বান জানান। এ কে এম আসাদুজ্জামান, ওয়ালি খান, লোকমান হোসেন সহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন। গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ড আয়োজিত 42তম মহান বিজয় দিবস উপলক্ষে এডিনবারায় গত রোববার স্থানীয় পতাকা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, পবিত্র কোরআন তেলাওয়াত মহানবীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ডের সভাপতি আলহাজ মোহাম্মদ নুনুমিয়া। বক্তারা স্কটল্যান্ডে বসবাসরত সিলেটবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গতকাল স্পেন বার্সেলোনার স্থানীয় একটি হলে ইসলামিক ফোরাম অব ইউরোপের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারের যৌথ বাহিনী কর্তৃক নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এই সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকার বাক স্বাধীনতা ধ্বংস করে বাকশালী কায়দায় ইসলামী শক্তিগুলোকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। বক্তারা এর তীব্র নিন্দা জানান, পাশাপাশি প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধভাবে এই অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফোরাম অব ইউরোপের মাদ্রিদের সেক্রেটারি মোর্শেদ আলম। সভায় মোহাম্মদ আব্দুল মুকিত খানকে সভাপতি এবং মোহাম্মদ জহিরুল হককে সেক্রেটারি করে 7 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবাগত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন বেলায়েত হোসেন, ফারুক মিয়া, জাহাঙ্গীর আলম, মাসুদ মিয়া, আব্দুল বাসিত প্রমুখ।
বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটি গত 23 ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস পালন করে। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নিরস বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটি গত 23 ডিসেম্বর সোমবার পালন করল মহান বিজয় দিবস। 1971 সালের ডিসেম্বর মাসে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের ভূমিষ্ঠ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গনি উসমানির মতো মহান নেতাদের নেতৃত্বে বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে বাংলার দামাল ছেলেরা। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন। স্বাধীনতার 4 দশক পরেও আজ দ্বিধা বিভক্ত এবং রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত বাংলাদেশ বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। সেন্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টর রেজাউল ইসলাম নূরের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লিস্ট থেকে আগামী পার্লামেন্ট নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী লেবার নেতা রিচার্ড বার্গন, প্রবাসী মুক্তিযোদ্ধা ও কবি সুরুজ্জামান চৌধুরী, বিবিসি রেডিও লিস্টের উপস্থাপক আলী হাসান, শিক্ষাবিদ ডক্টর পল, কমিউনিটির নেতা সৈয়দ সালেহ আহমেদ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সবাই লেবার পার্টির নেতা রিচার্ড বার্গন সহ অন্যান্য বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সকল পক্ষকে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের জন্য আহ্বান জানান। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। গত 25 ডিসেম্বর বুধবার ইপসুইচের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাঙালি লেখক মুসলিম খানের দ্য মুসলিম হেরিটেজ অব বেঙ্গল বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি কয়সর মিয়ার একটি রিপোর্ট। গত 25 ডিসেম্বর বুধবার ইপসুইচ মুসলিম কমিউনিটি সেন্টারে লেখক মোহাম্মদ মজলুম খানের দি মুসলিম হেরিটেজ অব বেঙ্গল বইটির মোড়ক উন্মোচন করা হয়। মইনুল ইসলাম শাহিনের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মজিদ খান। বইটি লিখতে গিয়ে লেখক মোহাম্মদ মজলুম খান তার বিভিন্ন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এবং উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দ গুলাম রব্বানী, আব্দুল মতলিব, অনুমান সিদ্দিকী প্রমুখ। এ ধরনের সুন্দর একটি বই রচনা করার জন্য উপস্থিত সবাই লেখকের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর গ্রন্থ রচনা করে পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করবেন আশাবাদ ব্যক্ত করেন। অবশেষে হাফিজ জুবায়ের আহমেদের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে 10 ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান। বাংলা গানের মূল ধারা তুলে ধরতে জমকালো সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে এনএস মিডিয়া। 10ম জাতীয় নির্বাচনে মহাজোট প্রার্থীদের সমর্থনে যুক্তরাজ্য ছাত্রলীগের নির্বাচনী সভা। উপভোগ করছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।